আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কানাডার ম্যানিটোবা থেকে আমি সাকিব, আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটু দেখাবো যে এই সুপার স্টোরে কিছু বাংলাদেশি ব্যবসার কিছু দ্বার হয়তো নতুনভাবে উন্মোচিত হতে পারে, এবং সেটা আমি গার্মেন্টসের কথা বলছি না, বলছি কিছু অপ্রচলিত পণ্যের কথা। তো চলুন একটু দেখে আসি যে কি অবস্থায় সেটার ব্যবসা হতে পারে। কানাডার বাজারে এতদিন বাংলাদেশি পণ্য বলতে যেগুলি বোঝাতো যে সেগুলি হচ্ছে বাংলাদেশি পোশাক বা তৈরি পোশাক জাতীয় জিনিস, কিন্তু এখন আলটিমেটলি অনেকগুলি জিনিস ঢুকে গিয়েছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য হওয়ার একটি নতুন বেশ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে প্রাণ। তো আমি আসলে এখানে প্রাণের কোনো পণ্য বা সেটা আমাকে বিজ্ঞাপনের জন্য উদ্দেশ্য নয়, তো এই ধরনের মূলধারার দোকানগুলিতে অর্থাৎ রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরে আপনি যখন এই প্রাণের পণ্যগুলি ওঠায় তার ক্রেতা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিরাই থাকে না, তার ক্রেতা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনরা কিন্তু আসে। তো আমরা এই ক্ষেত্রে যদি একটু প্রাণের যে তিরিশটার যে পরোটা আছে সেই পরোটাগুলি যদি দেখি যে তারা বিক্রি করছে $60.48 এবং এটা অনেক রিজনেবল প্রাইস, এবং দীর্ঘদিন এই বাজারটা ছিল আসলে ভারতের বিভিন্ন দেশের এবং পাকিস্তানের বিভিন্ন দেশের। তো প্রাণ এই বাজারে ঢুকে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাণ অনেক বড় স্কেলে ব্যবসা করে এই নর্থ আমেরিকাতে, কিন্তু নর্থ আমেরিকাতে বড় স্কেলের ব্যবসা করলেও তাদের ব্যবসাটা কিন্তু এতদিন ছিল শুধুমাত্র বাংলাদেশি, পাকিস্তানি এবং এই ধরনের এথনিক স্টোরগুলিতে। কিন্তু যে প্রকৃত যে গ্রোসারি স্টোরগুলি রয়েছে যেগুলি ক্যানাডিয়ান মালিকানাধীন, সেই সমস্ত দোকানে কিন্তু তারা এতদিন আসেনি। তো গত 2-3 মাস ধরে আমরা আসলে তাদেরকে দেখতে পাচ্ছি যে এইসব জায়গায় ব্যবসা করতে। তো এই সমস্ত জায়গাগুলিতে যদি দেখেন যে অধিকাংশ জিনিসই ইন্ডিয়ান এবং এর পাশাপাশি প্রাণের জিনিসগুলি রয়েছে, এবং প্রাণ তারা তিরিশটা পরোটা বিক্রি করছে $7.48 দিয়ে, আর অন্যদিকে ইন্ডিয়ান কিছু জিনিস রয়েছে সেম কোয়ালিটির পরোটা, অর্থাৎ পাঁচটি তারা বিক্রি করছে $2.48 দিয়ে। অর্থাৎ এখানে তারা বেশ সাশ্রয়ী দামে বিক্রি করছে এবং এগুলোর ক্রেতা কিন্তু এইসব দেশে অনেক। তো এর পাশাপাশি তারা যে এই দেশে যেটা উৎপাদন করছে, এই দেশে যারা সেটা নিয়ে আসছে যে প্রাণের সমুচা বা আমরা যেটাকে সিঙ্গারা বা সমুচা বলেন, সেই সমুচা কিন্তু তারা নিয়ে আসছে এবং 10টা সমুচা তারা বিক্রি করছে $3.18 দিয়ে। অর্থাৎ এই $3.18 কিন্তু আসলেই সাশ্রয়ী মূল্য, এবং এর ক্রেতা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিরাই নয়, বাংলাদেশিদের পাশাপাশি আমাদের উপমহাদেশের লোকজন, এবং সামুচা যেটা বাংলাদেশি সিঙ্গারা নামেও আমরা চিনি সেই জিনিসটা কিন্তু এই দেশের বাজারে খুবই জনপ্রিয়। এবং এই দেশি লোকজন যারা দীর্ঘদিন ধরে ক্যানাডাতে বসবাস করছে, কয়েক জেনারেশনের লোকজন, তারা কিন্তু এই জিনিসটা খেয়ে থাকে। তো নতুন যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু, বা যারা উদ্যোগ নিতে চান তারা কিন্তু প্রাণের এই কনসেপ্টটি মাথায় রাখতে পারেন, মাথায় রেখে কিন্তু এই ব্যবসায় আপনারা অবশ্যই আসতে পারেন। তো আমার কাছে একটি বিষয় মনে হচ্ছে যে আমি ঠিক শিওর না যে এই জিনিসগুলি প্রাণ সরাসরি বাংলাদেশ থেকে পাঠায় কিনা বা এইখানে উৎপাদন করে কিনা। তো যারা সিরিয়াসলি ব্যবসার কথা ভাবেন তারা কিন্তু একটা জিনিস একটু চিন্তা করতে পারেন, যে সেটা হচ্ছে যে এই ধরনের কিন্তু একটা ফ্যাক্টরির সেট আপ কিন্তু এই দেশে করা যায়, এবং এই সেট আপের ক্ষেত্রে কিন্তু আপনার তেমন কোনো অত বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না, এবং বাংলাদেশ থেকে এই জিনিসগুলি আনার চেয়ে এইখানে যদি, হ্যাঁ, শ্রমবাজার এখানে অনেক বেশি এবং শ্রমের মূল্য এই দেশে অনেক বেশি, কিন্তু সেই শ্রমের মূল্য যতই বেশি হোক না কেন এইখানেও কিন্তু এই ধরনের একটি ফ্যাক্টরি সেট আপ করে কিন্তু মার্জিনটা বা প্রফিটটা করা সম্ভব। আর আরও কিছু কিছু বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে সেগুলোও কিন্তু এইসব দেশে বিক্রি করা যায়। তো আমার মনে হয় যে পরোটার একটা বড় ধরনের একটা মার্কেট রয়েছে, যেমন আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়া সুরাজ নামে একটা কোম্পানি রয়েছে, তারা এই দেশে আটা বিক্রি করে, এবং আমার জানা মতে তাদের সেই আটাটা কিন্তু তারা এখান থেকেই গম কিনে, এখানে গম কিনে তারা ভাঙায় এবং আটা করে তারা কিন্তু এই দেশেই বিক্রি করে। তো এই হচ্ছে অবস্থা, এটা একটা নতুন ব্যবসা সম্ভাবনার দ্বার। এই দ্বারটাতে যদি কেউ অংশগ্রহণ করতে চান তারা দেখতে পারেন, তবে আপনাকে প্রকৃত উদ্যোগী হতে হবে, এবং উদ্যোগী হওয়ার পাশাপাশি কিন্তু আপনাকে 100% কোয়ালিটি মেনটেন করতে হবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো আমি আবারও একটি কথা বলে দেই যে কানাডার মার্কেটে যদি আপনি কোনো খাওয়ার সামগ্রীর ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বাজারে 100% সৎ হতে হবে এবং কী কী পণ্য দিলেন, কী কী পণ্য দিয়ে বানালেন, কোনটার কতটুকু ফ্যাট কি না কি সব বিষয় কিন্তু আপনাকে খুব সুস্পষ্টভাবে সেটা মেনটেন করতে হবে এবং যেটা লিখবেন এবং যেটা মানুষকে খাওয়াবেন সেই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে থাকতে হবে এবং সেই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু এই বাজারটা হারানোর সম্ভাবনা থাকে। আর যারা শুধুমাত্র প্রকৃত ব্যবসায়ী এবং যাদের 100% কনফিডেন্স আছে যে এই ব্যবসায় তারা প্রাণের মতো করতে পারবেন তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাটা দেখতে পারেন এবং এর মার্কেট কিন্তু অনেক বড় মার্কেট এবং শুধুমাত্র যে কানাডার বাজারে আছে তা কিন্তু না, এর পাশাপাশি কিন্তু এই বাজারগুলি কিন্তু নর্থ আমেরিকার যে বিশেষ করে আমেরিকাতেও কিন্তু এই বাজারটা কিন্তু কানাডার চেয়ে অনেক গুণে বড় হবে। তো এই বাজারে প্রবেশ করাটাই একটি কঠিন কাজ, যে কাজটা প্রাণ করেছে। তো প্রাণের মতো যদি আপনারাও যদি করতে চান তাহলে দেখতে পারেন এই বাজারটায় কীভাবে ঢুকতে পারেন। তো আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ। সাকিব কানাডার সাথে থাকুন, সে পর্যন্ত খোদা হাফেজ সবাইকে।